স্টাডি অনলাইনে সকলকে স্বাগত আজ আমরা সমুদ্র তরঙ্গের শ্রেণীবিভাগ বা ক্লাসিফিকেশান অফ সি ওয়েব সম্পর্কে জানবো তিনভাবে সমুদ্র তরঙ্গের শ্রেণীবিভাগ করা যায় অভিমুখ অনুসারে কার্যাবলী অনুসারে এবং গঠন প্রকৃতি অনুসারে তাহলে শুরু করি প্রথমেই দেখো অভিমুখ অনুসারে শ্রেণীবিভাগ বা ক্লাসিফিকেশান অ্যাকর্ডিং টু ডিরেকশান এতে সমুদ্র তরঙ্গকে দুটো ভাগে ভাগ করা যায় সম্মুখ তরঙ্গ বা সোয়াশ এবং পশ্চাদগামী তরঙ্গ বা ব্যাকওয়াশ ব্যাক ওয়াশ থোয়াশ হলো তরঙ্গ সমুদ্র থেকে এসে অগভীর উপকূল পেরিয়ে সৌকতে আসতে পড়লে তা সম্মুখ তরঙ্গ বা সোয়াস নামে পরিচিত আর এই সোয়াসের ফলে সবসময় সমুদ্র উপকূল বা সৈকত ভূমির গঠন হয় ওকে আর পশ্চাদগামী তরঙ্গ বা ব্যাকোয়াশ হচ্ছে সম্মুখ তরঙ্গ সৈকতের উপর আছড়ে পড়ার পর ভূমির ঢাল বরাবর সমুদ্রের দিকে ফিরে যায় একে পশ্চাৎগামী তরঙ্গ বা প্রত্যাবর্তনকারী তরঙ্গ বা ব্যাকওয়াশ বলা হয়ে থাকে সোয়াশের নিচের দিকেই ব্যাকওয়াশ সমুদ্রের দিকে ফিরতে থাকে তাই পশ্চাৎগামী তরঙ্গের আরেক নাম হচ্ছে অন্ততরঙ্গ বা তলদেশ তরঙ্গ বা তলদেশ প্রবাহ বলা হয়ে থাকে ওকে তাহলে সোয়াশ এবং ব্যাকওয়াশ সম্পর্কে বুঝলাম এর উপর ভিত্তি করে দেখো কার্যাবলের উপর শ্রেণীবিভাগ ক্লাসিফিকেশন অ্যাকর্ডিং টু ফাংশান এর উপর ভিত্তি করে আবার বিনাশকারী তরঙ্গ এবং গঠনকারী তরঙ্গ ডিস্ট্রাকটিভ ওয়েব এবং কনস্ট্রাকটিভ ওয়েব এই দুটো ভাগে ভাগ করা হয় এবার বিনাশকারী তরঙ্গ কী যে তরঙ্গের মাধ্যমে সমুদ্র উপকূলবর্তী অঞ্চলের বিনাশ ঘটে প্রচণ্ড ঝড়ের সময় বা সুনামির আবির্ভাবে বিশাল আকার সমুদ্র তরঙ্গের সৃষ্টি হয় আর সেটি উপকূলবর্তী অঞ্চলে আছড়ে পড়ে এবং তার ফলে উপকূলবর্তী অঞ্চলে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় এবং ভাগ ক্ষয়প্রাপ্ত হয় এই জন্য একে বিনাশকারী তরঙ্গ বা ডিস্ট্রাকটিভ ওয়েব বলে আর এই বিনাশকারী তরঙ্গে সব সময় সোয়াশ অপেক্ষা ব্যাকওয়াশ বেশি হয় সোয়াশ অপেক্ষা ব্যাকওয়াশ বেশি হয় পরে আমরা আসছি গঠনকারী তরঙ্গ গঠনকারী তরঙ্গ হচ্ছে ছোটো ছোটো সামুদ্রিক তরঙ্গগুলো যেগুলা সৌকত ভূমিকে বা বেলা ভূমিকে সমৃদ্ধ করে গঠন করে এবং বিভিন্ন ধরনের সমুদ্র তরঙ্গ বাহিত পদার্থ সৈকতভূমিতে সঞ্চিত করে দিয়ে গঠন করে তখন তাকে গঠনকারী তরঙ্গ বলা হয় এই গঠনকারী তরঙ্গে সোয়াশ সর্বাধিক শক্তিশালী হয় অর্থাৎ ব্যাকওয়াস শক্তিশালী হয় না অর্থাৎ ব্যাকওয়াস অপেক্ষা সোয়াস বেশি সক্রিয় থাকে ওকে পরের বিভাগ দেখো গঠন ও প্রকৃতি অনুসারে বিভাগ ক্লাসিফিকেশন অ্যাকর্ডিং টু ফরমেশন অ্যান্ড নেচার এইভাবে আমরা দুটো ভাগে ভাগ করে থাকি একটা অনুপস্থ তরঙ্গ বা টানভার্স ওয়েব আর একটা হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ বা লংগিটিউড ওয়েব বলা হয়ে থাকে এবার অনুপস্থ তরঙ্গ বা টানভার্স ওয়েব কোনটা উন্মুক্ত সমুদ্রের উপর দিয়ে প্রবাহিত বায়ুর সঙ্গে ঘর্ষণের ফলে সমুদ্র পৃষ্ঠের জলরাশিতে গতি সঞ্চারিত হয় এবং এর ফলে জলকোনূহ বৃত্তাকারে ওঠানামা করে যে তরঙ্গের সৃষ্টি করে হুম এই সমুদ্রপৃষ্ঠের জলরাশি উপর নিচে উলম্বভাবে যখন ওঠানামা করে দিয়ে সেই তরঙ্গের সৃষ্টি হয় তাকে অনুপস্থ তরঙ্গ বা টানভার্স ওয়েব বলা হয়ে থাকে এটা হচ্ছে অনুপস্থ তরঙ্গ এবার আমরা আসছি অনুদৈর্ঘ্য তরঙ্গে বা লংগিটিউডানাল ওয়েব উলম্বভাবে ওঠানামা করা অনুপস্ত তরঙ্গ গভীর সমুদ্র পেরিয়ে যখন উপকূলের দিকে আসে বা অগভীর সমুদ্রপক্ষের সঙ্গে ধাক্কা খায় তার ফলে তরঙ্গের জলকোনা রাশি বৃত্তাকার আবর্তন ঘটে এবং বৃত্তাকারে হতে হতে এটা উপবৃত্তাকার হয় এবং এই তরঙ্গটি উলম্ব ওঠানামা করার পরিবর্তে তটভূমির সামান্তরালে উপকূলের দিকে ছুটে আসে একে অনুদৈর্ঘ্য তরঙ্গ বলা হয়ে থাকে ওকে এই হচ্ছে তরঙ্গের শ্রেণীব্যাগ এখানে একটা উল্লেখযোগ্য তরঙ্গ আছে যাকে বলা হয় উর্মিভঙ্গ এই উর্মি শব্দের অর্থ হলো ঢেউ বা তরঙ্গ আর এই উর্মি যখন উপকূলের দিকে জলের গভীরতা এবং তরঙ্গের উচ্চতা বৃদ্ধি পায় তখন উপকূল থেকে সামান্য দূরে অর্থাৎ পুরোদেশীয় তটভূমিতে সমুদ্র তরঙ্গগুলির দৈর্ঘ্য ক্রমশ কমতে থাকে ফলে ঝটিকা তরঙ্গের সৃষ্টি হয় কুণ্ডলী আকারে এই ঝটিকা তরঙ্গ যেটা সৃষ্টি হয়ে থাকে একে উর্মিভঙ্গ বলা হয়ে থাকে যে রেখা বরাবর উর্মিভঙ্গ ঘটে তাকে প্লাঞ্জ লাইন বলা হয়ে থাকে তরঙ্গের প্রতিসরণ অর্থাৎ দিক পরিবর্তন ঘটলে অনুতটীয় তরঙ্গ বা উজান তটিও তরঙ্গ বলা হয়ে থাকে এটি চোরা স্রোত নামেও পরিচিত সমুদ্রে স্নানার্থীদের জন্য এই স্রোত বিশেষ বিপজ্জনক কারণ এতে ব্যাকওয়া হেভি সক্রিয় হয় ফলে যারা স্নান করে তাদের সমুদ্রের মধ্যে টেনে নিয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল থাকে সসাপেক্ষা সাপেক্ষা সক্রিয় হওয়ার জন্য ওকে এটি খুবই ইম্পর্ট্যান্ট পরের কোশ্চেনে আমরা আসছি দেখো সমুদ্র বা সামুদ্রিক ক্ষয়ের নিয়ন্ত্রক সমূহ অর্থাৎ কন্ট্রোলিং ফ্যাক্টরস অফ মেরিনিরসান কোন কোন উপাদান সামুদ্রিক ক্ষয় কার্যকে নিয়ন্ত্রণ করে থাকে দেখো উপকূল অঞ্চলে শিলার প্রকৃতি এবং তার ক্ষয় প্রতিরোধ ক্ষমতা এক নম্বর শিলার গঠন ও দারণ ফাটলের মাত্রা উপকূলের উন্মুক্ততা পুরোদেশীয় তটভূমির জলের গভীরতা অবঘর্ষের জন্য প্রয়োজনীয় শিলাখণ্ডের আকৃতি ও পর্যাপ্ততা তলের স্থায়িত্ব উপকূল ভাগের রূপরেখা জোয়ার ভাটার প্রসার এই সমস্ত পয়েন্টগুলো সামুদ্রিক ক্ষয় নিয়ন্ত্রণের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ওকে পরেরটায় আমরা আসছি পরে হচ্ছে সামুদ্রিক ক্ষয়ের যে প্রক্রিয়া প্রসেস অব মেরিনিরোশন মোটামুটিভাবে পাঁচটি প্রক্রিয়ায় সামুদ্রিক ক্ষয় হয় প্রথমে জলপ্রবাহজনিত ক্ষয় বা হাইড্রোলিক অ্যাকশান অবঘর্ষক হয় বা অ্যাব্রেশন ঘর্ষণ ক্ষয় অ্যাট্রিশন দ্রবণ ক্ষয় বা সলিউশন এবং ক্ল্যাপোটিস এই কয় পদ্ধতিতে সামুদ্রিক অঞ্চলে ক্ষয় কার্য অ্যাক্টিভেট হয়ে থাকে আর এই ক্ষয় ক্ষয়কার্যগুলো প্রথমেই দেখো জলপ্রবাহ অর্থাৎ জলের যে প্রবাহ তার দ্বারা অবঘর্ষ মানে কি জলবাহিত নুড়ি খণ্ড বালি যেগুলো আসছে তাদের তটভূমির সঙ্গে ঘর্ষণের ফলে যে ক্ষয় হচ্ছে আর ঘর্ষণ ক্ষয় হচ্ছে শিলা বা সমুদ্র তরঙ্গবাহিত শিলাখণ্ড তাদের মধ্যে নিজেদের মধ্যে ঠোকাঠকির মাধ্যমে যে ক্ষয় করছে আর দ্রবণ ক্ষয় হচ্ছে সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে শিলাসমূহের সঙ্গে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে যেমন চুনাপাতর চক ডলোমাইট এই সমস্ত শিলা সঙ্গে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে যে ক্ষয় হয় তাকে দ্রবণ ক্ষয় বলে এবং ক্ল্যাপোটিস ক্ল্যাপোটিস শব্দটির অর্থ শব্দটি এসেছে ক্ল্যাপ থেকে যার অর্থ হচ্ছে করতালি গভীর সমুদ্র উপকূলে ভিগুতটে প্রবাহিত হয় মানে সমুদ্র তরঙ্গ যখন ভিগুতটে আসে তখন প্রত্যাবর্তনকারী তরঙ্গ এবং সম্মুখ তরঙ্গ একে অপরের সঙ্গে ধাক্কা খায় এবং এই ধাক্কা খাওয়ার ফলে প্রত্যাবর্তন এবং সম্মুখ তরঙ্গ ধাক্কা খাওয়ার ফলে এক ধরনের আওয়াজ হয় যেটা হাত দেওয়ার মতো এই তরঙ্গের মাধ্যমে উপকূলবর্তী অঞ্চলে ব্যাপকভাবে ক্ষয় হয় এবং বড় বড় ফাটলের সৃষ্টি হয় এই জন্য একে ক্ল্যাপোটিস বলা হয় এটু একটি সামুদ্রিক ক্ষয়ের প্রক্রিয়া ধন্যবাদ সকলকে